প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র স্থিতিবিদ্যা অষ্টম অধ্যায় প্রশ্নমালা 8.1 এর গাণিতিক সূত্রাবলী এবং গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা গাণিতিক সমস্যার সমাধানের বাকি অংশটুকু আলোচনা করব। আমি নার্গিস সুলতানা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। বলের লম্বাংশের উপপাদ্য নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। ওই চিত্র থেকে আমরা দুইটা সূত্র আলোচনা করব। এখানে ও এক্স এবং ও ওয়াই দুইটি রেখা, এই দুইটা রেখা ও এ সি বি একটা সামন্তরিক ছিল। ওই সামন্তরিকের ও এ কর্ণ বরাবর বল ছিল পি, ও বি বরাবর ও এ বাহু বরাবর বল ছিল পি, ও বি বাহু বরাবর বল হলো কিউ এবং কর্ণ ও সি বাহু বরাবর বল হলো কি আর। এই পি কিউ আর বল ত্রয় যদি ও এক্স এর সাথে যথাক্রমে আলফা বিটা থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই পি বল ও এক্স এর সাথে আলফা, কিউ বল ও এক্স এর সাথে বিটা, আর বল ও এক্স এর সাথে আমার থিটা কোণ উৎপন্ন করলে ভূমি ও এক্স বরাবর লম্বাংশ আমার কস থিটা ইকুয়াল পি কস আলফা প্লাস কিউ কস বিটা। ভূমি বরাবর হলে আমার সূত্র অনুযায়ী কী হবে? কস হবে। এখানে আর ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে আর কস থিটা, পি ও এক্স এর সাথে আলফা কোণ উৎপন্ন করে পি কস আলফা, কিউ ও এক্স এর সাথে বিটা কোণ উৎপন্ন করে কিউ কস বিটা। একইভাবে আমরা লম্ব বরাবর মানে ও ওয়াই বরাবর লম্বাংশ যদি পাই, লম্ব বরাবর হবে কি? সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়াল পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা। সিক্স নাম্বার, দুইটি বল এ বি সি ত্রিভুজে সি এ সি বি বাহু বরাবর ক্রিয়া করে এবং এদের মান যথাক্রমে কজ এ ও কজ বি এর সমানুপাতিক। প্রমাণ করো যে এদের লব্ধির মান সাইন সি এর সমানুপাতিক এবং এর গতিপথ সি কোণকে হাফ সি প্লাস বি মাইনাস এ ও হাফ সি প্লাস এ মাইনাস বি এই দুইটি অংশে কী করে? বিভক্ত করে। কোশ্চেনটির বর্ণনা আমি বলতেছি চিত্র থেকে। আমার সি এ এবং সি বি বরাবর দুইটা বল, একটি হলো পি অপরটি হলো কি কিউ, ক্রিয়া করে। এই পি বল আমার পি বল এখানে কোশ্চেনে বলে দিয়েছে কজ এর সমানুপাতিক, তার মানে পি সমান কে কজ এ, কে হলো এখানে সমানুপাতিক ধ্রুবক। এবং কিউ বল এখানে সি বি বরাবর ক্রিয়া করে এবং বলা হয়েছে কজ বি এর সমানুপাতিক, অর্থাৎ কিউ ইকুয়াল কে কজ বি, কে হলো এখানে সমানুপাতিক ধ্রুবক। আর এখানে লব্ধি হলো কি আর, সি বিন্দুতে লব্ধি হলো কি আর। এই লব্ধি বল আমার সি এ বাহু অর্থাৎ পি বলের সাথে কি কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। চিত্রের বর্ণনা অনুযায়ী এ বি সি ত্রিভুজের সি এ ও সি বি বাহু বরাবর পি কজ এ কিউ কজ বি বলগুলো ক্রিয়াশীল, এদের লব্ধি আর, পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। সি বিন্দুতে সি এ বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই। আমরা কিছুক্ষণ আগে সূত্র আলোচনা করেছি সি বিন্দুতে যে সি এ বাহু বরাবর আমরা কি করব, বলগুলির লম্বাংশ নিব ভূমি আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর সূত্র অনুযায়ী কস থিটা, তাহলে আর কস থিটা সমান পি কস জিরো, আনুভূমিক বরাবর পি এখানে কস কি হবে? জিরো ডিগ্রি। আর কিউ হলো কস সি, কিউ এখানে পি বলের সাথে কি কোণ উৎপন্ন করে? সি কোণ। এখন কস জিরো ডিগ্রির মান ওয়ান, আর পি বল সমান কি? কে কস এ, আর কিউ সমান কি? কে কস বি ইন্টু কস সি। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে পাই সমান এ প্লাস বি প্লাস সি। এখন এখানে কে কমন যায়, আমরা কমন নিয়ে নিলাম কজ, এখানে এ এ কোণ সমান হলো পাই মাইনাস বি প্লাস সি বসিয়ে দিলাম প্লাস কজ বি কজ সি। এখানে কজ 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কস থিটা প্লাস কজ বি কজ সি।
এখানে আমরা কস বি প্লাস সি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। সূত্র হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে মা সামনে একটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, প্লাস কস বি কস সি। তাহলে এখানে মাইনাসের কস বি কস সি, প্লাসের কস বি কস সি, তাহলে আমার কি থাকবে, কে ইন্টু সাইন বি সাইন সি। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার ওয়ান। এখন আবার সি এ এর উপর লম্ব বরাবর বলগুলি লম্ব অংশ নিব। একইভাবে অনুভূমিক বরাবর যখন নিয়েছি আমরা তখন ছিল কস, আর লম্ব বরাবর কি হয়ে যাবে, সাইন। তার মানে আমার কি হবে, কজের জায়গায় কি হবে, সাইন। আর সাইন থিটা ইকুয়াল পি সাইন জিরো প্লাস কিউ সাইন সি। সাইন জিরো ডিগ্রির মান কত, আমার জিরো। তাহলে এখানে পি থাকবে না, কি থাকবে, এখানে পি ইন্টু জিরো মানে জিরো হয়ে যাবে। কিউ, কিউর মান হলো কে কস বি ইন্টু কি সাইন সি। এইটাকে দিলাম ইকুয়েশন নাম্বার টু। আমরা এখন দুই নাম্বার ইকুয়েশনকে এক নাম্বার ইকুয়েশন দিয়ে কি করব, ভাগ করব। ভাগ করলে কি হবে, দুই নাম্বার ইকুয়েশনের বাম পাশে আর সাইন থিটা, এক নাম্বার ইকুয়েশনের বাম পাশে আর কস থিটা। ভাগ করলে আর আর চলে যাবে, সাইন বাই কস মানে কি ট্যান হয়ে যাবে। এখানে আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল কি ট্যান থিটা। আর ডান পাশে কি আছে, কে কস বি সাইন সি, বাই কি হবে আমার, কে সাইন বি সাইন সি। এখানে কে চলে যাবে, কস বি বাই সাইন বি ইকুয়াল কট বি, আর সাইন সি সাইন সিও চলে যাবে। তাহলে আমার কি থাকবে, ট্যান থিটা ইকুয়াল কি কট বি। ট্যান থিটা ইকুয়াল কট বি, আমরা কট বি কে কি লিখতে পারি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, থিটা বলতে এখানে কি বি। তার মানে আমার ট্যান থিটা সমান ট্যান পাই বাই টু মাইনাস বি। তাহলে থিটা সমান কি হবে, পাই বাই টু মাইনাস বি। দুই নাম্বার ইকুয়েশন ছিল আর সাইন থিটা সমান কে কস বি সাইন সি। এখন এই দুই নাম ইকুয়েশনে আমরা থিটার মান বসিয়ে দিব, আর সাইন থিটার মান পাই বাই টু মাইনাস বি ইকুয়াল কে কস বি সাইন সি। এখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো আমার কি কস থিটা, থিটা বলতে কি এখানে বি। তাহলে এখন ইকুয়াল হলো কে কস বি সাইন সি, এখানে কস বি এখানেও কস বি আছে। তাহলে আমার কি থাকবে, আর সমান কে সাইন সি। আমরা আর সমান কে সাইন সি, কে হলো সমানুপাতিক ধ্রুবক, তার মানে কি এখানে লব্ধি সাইন সি এর সমানুপাতিক, অর্থাৎ বলগুলির লব্ধি সাইন সি এর সমানুপাতিক আমরা প্রমাণ করা, আমাদের প্রমাণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, সি কোণকে যে দুইটা কোণে বিভক্ত করা হয়েছে সেই দুইটা কোণের মান নির্ণয় করব। আমরা আমরা এখানে থিটা সমান পাই বাই টু মাইনাস বি বের করে রেখেছি, পাই ইকুয়াল কি এ প্লাস বি প্লাস সি, তিনটা কোণের সমষ্টি এখানে 180 ডিগ্রি, ডিভাইডেড বাই টু মাইনাস বি। ক্যালকুলেশন করলে কি পাবো, সি প্লাস এ মাইনাস বি বাই টু। তার মানে থিটা সমান পেয়ে গেলাম সি প্লাস এ মাইনাস বি বাই টু। তাহলে সি কোণকে একটা কি থিটা কোণে বিভক্ত করে সেটা আমরা কি পেয়ে গেলাম। অপর কোণটি, এই সম্পূর্ণ কোণটা হলো আমার সি কোণ, তাহলে আমার এই কোণটা বের করবো, লব্ধি এবং সি বি বাহুর মধ্যবর্তী কোণ। তাহলে থিটা বাদ দিয়ে দিলে আমরা বাকি কোণটা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ কোণ থেকে। তাহলে অপর কোণটি সি মাইনাস থিটা, থিটার মান কি পেয়েছি আমরা, সি প্লাস এ মাইনাস বি বাই টু। তার মানে সি মাইনাস সি প্লাস এ মাইনাস বি বাই টু। ক্যালকুলেশন করি আমরা, সরল করলে কি পাবো, বি প্লাস সি মাইনাস এ বাই টু। তার মানে লব্ধির ক্রিয়া রেখা সি কোণকে হাফ সি প্লাস এ মাইনাস বি এবং হাফ বি প্লাস সি মাইনাস এ, এই দুইটি অংশে কি করে, বিভক্ত করে। এইটের ওয়ান নাম্বার অঙ্ক, কোনো বিন্দুতে টু আলফা কোণে কার্যরত পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ মানের বল দুইটির লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, দেখাও যে পি ট্যান থিটা ইকুয়াল কিউ ট্যান আলফা। কোশ্চেনে কি বলা হয়েছে, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কি টু আলফা, এবং এদের লব্ধি হলো কি ওসি, ওসি সমান কি এখানে আর লব্ধি। এই লব্ধিটাকে বলা হয়েছে এই বলদ্বয়ের মধ্যবর্তী রেখাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে সমদ্বিখণ্ড কি ওডি, এ ও বি কোণের সমদ্বিখণ্ডক কি এখানে ওডি। এই যে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক আমার আর মানে লব্ধির সাথে কি কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। থিটা কোণ উৎপন্ন করলে প্রমাণ করতে বলা হয়েছে পি ট্যান থিটা ইকুয়াল কিউ ট্যান আলফা। এখন চিত্রের বর্ণনা অনুযায়ী আমরা একটু দেখি, এখানে ও এ বাহু বরাবর বল হলো পি প্লাস কিউ, ও বি বাহু বরাবর বল হলো পি মাইনাস কিউ, লব্ধি এখানে কি ও সি বাহু বরাবর আর,
এখন এও বি কোণের সমদ্বিখণ্ডক হলো কি এখানে ওডি, এই ওডি সমদ্বিখণ্ডক লব্ধির সাথে কি কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করেছে। তার মানে আমরা কি কি কোণ পাবো এখানে, এও বি কোণ সমান 2α, তাহলে এউডি এবং বিউডি কোণ সমান কি হবে, এই সম্পূর্ণটা যদি 2α হয়, সমদ্বিখণ্ডক হলো ওডি, তাহলে এউডি কোণ সমান কি আলফা এবং বিউডি কোণ সমান কি আলফা। এখন এও সি কোণ বের করি, এও ডি সমান যদি আলফা হয় তাহলে এও সি কি হবে, আলফা থেকে থিটা বাদ যাবে। আবার বিউ সি কোণ, বিউ ডি হলো আমার আলফা আর সি পর্যন্ত গেলে আমার কি হবে আলফা প্লাস থিটা। চিত্রের বর্ণনা অনুযায়ী এখানে লেখা হয়েছে ও এ প্লাস ও এ ও বি পি প্লাস কিউ বরাবর পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ, মানের বল দুইটি ক্রিয়া করে, এদের লব্ধি আর ওসি বরাবর ক্রিয়াশীল এবং এ ও বি কোণের সমদ্বিখণ্ডক ও ডি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ সি ও ডি কোণ সমান কি এখানে থিটা। এবং এউডি ইকুয়াল বিওডি ইকুয়াল আলফা, সুতরাং এও সি কোণ সমান হচ্ছে আলফা মাইনাস থিটা, বিও সি কোণ সমান আলফা প্লাস থিটা। এখন বলের সাইনের সূত্র প্রয়োগ করি, বলের সাইনের সূত্রটা কি ছিল আমার, প্রত্যেকটি বলের মান অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমরা প্রথম যে বল পি প্লাস কিউ যখন নিব তখন কি হবে আমার, পি প্লাস কিউ বাই সাইন বিউ সি, কারণ অপর দুইটি বল হল পি মাইনাস কিউ এবং আর, এই দুইটি বলের মধ্যবর্তী কোণ হলো বিউ সি, তার মানে পি প্লাস কিউ বাই সাইন বিউ সি সমানুপাতিক, সাইন বিউ সি কোণের সমানুপাতিক। আবার পি মাইনাস কিউ যখন নিব এই বলটা কি হবে আর এবং পি প্লাস কিউ বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, তার মানে পি মাইনাস কিউ বাই সাইন এ ও সি কোণ। লব্ধি আর যখন নিব তখন হবে কি এও বি কোণ সাইন। এখন প্রথম দুইটা বল নিয়ে আমরা কাজ করি, কারণ এখানে পি এবং কিউ বলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে পি প্লাস কিউ বাই বিউ সি কোণ সমান আমরা কি পেয়েছি আলফা প্লাস থিটা, পি মাইনাস কিউ বাই সাইন এও সি কোণ সমান কি আলফা মাইনাস থিটা। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এবং সাইন আলফা প্লাস থিটা বাই সাইন আলফা মাইনাস থিটা, অথবা এটাকে আমরা বলতে পারি সাইন আলফা প্লাস থিটা দিয়ে গুণ করব এবং পি মাইনাস কিউ দিয়ে ভাগ করব। এখন আমরা যোজন বিয়োজন করব, যোজন কি লবের সাথে হর যোগ করব, তাহলে হবে যোজন, তাহলে এখানে 2π হয়ে যাবে যোগ করলে, আর এখানে হবে সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা, আর বিয়োজন হবে লবের সাথে হর কি হবে বিয়োগ করব, বিয়োগ করলে এখানে কিউ প্লাস হবে আর এখানে উপরে প্লাস কিউ আর পি হয়ে যাবে এখানে মাইনাস 2q, আর এখানে থাকবে সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। সাইন এখানে বাম পাশে 2 চলে যায় পি বাই কিউ, আর এখানে আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা সমান 2 sin α cos θ, নিচে সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা সমান হলো 2 cos α sin θ। তাহলে আমরা কি পেলাম, পি বাই কিউ 2 চলে যাবে এখানে, সাইন বাই কজ আলফা ইকুয়াল কি টেন আলফা, কজ বাই সাইন আলফা ইকুয়াল কি কট থিটা। এখন পি বাই এখানে আমি নিলাম পি এর নিচে কট থিটা আর এখানে কিউ টেন আলফা, ক্যালকুলেশন করে 1 cot θ মানে কি টেন থিটা ইন্টু পি ইকুয়াল কিউ টেন আলফা, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, পি টেন থিটা ইকুয়াল কিউ টেন আলফা। টেনের 2 নম্বর অঙ্ক, কোনো বিন্দুতে ক্রিয়ারত কিউ মাইনাস আর কিউ কিউ প্লাস আর মানের বলগুলির দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল, বলগুলির লব্ধির মান ও দিক নির্ণয় করো। কোশ্চেনে কি বলা হয়েছে আমার, 3টা বল কিউ মাইনাস আর কিউ কিউ প্লাস আর, এখানে কোনো বিন্দুতে এই মানের 3টা বল মানের বলগুলির দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল, তার মানে এখানে কিউ মাইনাস আর হচ্ছে ও এক্স বাহু বরাবর এখানে দিক, আর এখানে কিউ হলো ও ওয়াই এবং কিউ প্লাস আর হলো ও জেড এখানে অক্ষ,
এখন এখানে একটা এ বি সি সমবাহু ত্রিভুজের এই দিকগুলি কি নির্দেশ করবে? এখানে কিউ মাইনাস আর এই সমবাহু ত্রিভুজের কোন দিক নির্দেশ করবে? বি সি, ও এক্স এর সমান্তরাল। আবার কি এখানে কিউ কোনটা হবে? কিউ হবে কি আমার এখানে সি এ, আর কিউ প্লাস আর কি হবে আমার এ বি। এখন আমাকে লব্ধি নির্ণয় করতে বলা হয়েছে, এখানে লব্ধির মান, এই যে বল, এই বলগুলির লব্ধি, এই বলগুলির লব্ধি আমরা ধরে নিলাম কি এফ, যা ও এক্স এর সাথে কি কোণ উৎপন্ন করবে? থিটা কোণ উৎপন্ন করবে। এখন চিত্রের বর্ণনা অনুযায়ী আমরা বলতে পারি, মনে করি ও বিন্দুতে ও এক্স ও ওয়াই ও জেড বরাবর কার্যরত যথাক্রমে কিউ মাইনাস আর কিউ কিউ প্লাস আর বলগুলির দিক এ বি সি সমবাহু ত্রিভুজের বি সি সি এ এ বি বাহুর সমান্তরাল। ধরি বলগুলির লব্ধি এফ, যা ও বিন্দুতে ও এক্স এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এখন ও এক্স এর উপর ভূমি বরাবর আমরা লম্বাংশ নিব। এখানে একটি কথা বলে নিই, এখানে এক্স ও ওয়াই, ওয়াই ও জেড, জেড ও এক্স, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি, কারণ এই সম্পূর্ণ কোণটা হলো কত? 360 ডিগ্রি। এখন আমরা যদি ও এক্স বরাবর ভূমি বরাবর আমরা লম্বাংশ নিই, তাহলে আমরা কি পাব? এফ কস থিটা, কারণ এখানে লব্ধি কি ছিল আমার? এফ, আর মধ্যবর্তী কোণ বলেছি কি? থিটা। এফ কস থিটা সমান কিউ মাইনাস আর কস জিরো, কিউ কস কি হবে এইটা থেকে এইটুকু কি 120 ডিগ্রি, আর কিউ প্লাস আর থেকে কিউ মাইনাস আর কত? 240 ডিগ্রি। এইখান থেকে ক্যালকুলেশন করে পাবো এফ কস থিটা সমান কিউ মাইনাস আর, কারণ কস 0 ডিগ্রির মান 1, কস 120 ডিগ্রির মান মাইনাস হাফ ইন্টু কিউ, কস 240 ডিগ্রির মানও মাইনাস হাফ ইন্টু কিউ প্লাস আর। ক্যালকুলেশন করে আমরা পাবো এফ কস থিটা সমান -3/2 আর, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন এটাকে বর্গ করলে পাবো এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান 9/4 আর স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। এখন একইভাবে ও এক্স এর উপর লম্ব বরাবর আমরা লম্বাংশ নিব। আনুভূমিক বা ভূমি বরাবর কি ছিল? কস, আর লম্ব বরাবর কি হয়ে যাবে? সাইন। একইভাবে এফ সাইন থিটা সমান কিউ মাইনাস আর সাইন 0 প্লাস কিউ সাইন 120 ডিগ্রি, কিউ প্লাস আর সাইন 240 ডিগ্রি। এফ কস সাইন থিটা, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে এটা 0 হয়ে যাবে, আর এখানে সাইন 120 ডিগ্রির মান √3/2 ইন্টু কিউ, সাইন 240 ডিগ্রির মান -√3/2 ইন্টু কিউ প্লাস আর। এখন এইখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো এফ সাইন থিটা সমান -√3/2 ইন্টু আর, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা বর্গ করি, বর্গ করলে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 3/4 আর স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 4। এখন আমার লব্ধি এফ এর মান বের করার জন্য 2 নাম্বার এবং 4 নাম্বার যোগ করি। 2 নাম্বারে আছে এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা বাম পাশে, আর 4 নাম্বারে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমরা এফ স্কোয়ার কমন নিলে কি থাকবে? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর ডান পাশে 9/4 আর স্কোয়ার, 3/4 আর স্কোয়ার, আর স্কোয়ার কমন গেলে 9/4 প্লাস 3/4। আমরা জানি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাহলে এখানে কি থাকবে? এফ স্কোয়ার। আর এখানে ক্যালকুলেট করলে 9 আর 3 যোগ করলে হচ্ছে 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 ইন্টু আর স্কোয়ার, তাহলে এফ কি পাবো আমরা? √3 আর। এই যে মান, এই মানটি হলো আমার কি লব্ধির মান, এফ সমান √3 আর, এত একক বলা যাবে। এখন দিক নির্ণয় করব, দিক কি ছিল আমার? থিটা। থিটার মান বের করার জন্য আমরা 3 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করব। এফ সাইন থিটা বাই এফ কস থিটা কি হয়ে যাবে? ট্যান থিটা, এফ এফ চলে যাবে, আর এখানে আর 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 চলে যাবে। ক্যালকুলেশন করলে এখানে মাইনাস আর মাইনাস চলে গেলে ক্যালকুলেশন করলে থাকবে 1/√3। আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এখন এই 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি ট্যান 180 ডিগ্রি প্লাস হলো 30 ডিগ্রি, মানে ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা হলো ট্যান থিটা 30 ডিগ্রি। এখন এই 180 আর 30 যোগ করলে হবে 210 ডিগ্রি, অর্থাৎ ট্যান থিটা সমান 210 ডিগ্রি, থিটা সমান 210 ডিগ্রি, কারণ এখানে সাইন এবং কস দুইটি কি এখানে ঋণাত্মক, সেই জন্য থিটার মান কি 210 ডিগ্রি। পরবর্তী অঙ্ক 12-এর 1 নাম্বার, এক বিন্দুতে কার্যরত পি কিউ মানের 2টি বলের মান আর, এবং এদের পি
दिक बराबर आर एर लम्बांशर परिमाण किऊ होले प्रमाण करो जे बल दुईटिर अंतर्भुक्त कोण आलफा समान कज इनवार्स किऊ माइनस पी बाई आर समान टू साइन इनवार्स रुट ओवर पी बाई टू किऊ एवं लब्धि आर समान रुट ओवर किऊ स्क्वायर माइनस पी स्क्वायर बाई टू प्लस टू पी किऊ। एखन कोश्चेने कि बला हयेछे आमार पी किऊ এই দুইটা বল, এই দুইটা বলের লব্ধি হলো কি আমার আর, এই দুইটা বলের পি কিউ বলের মধ্যবর্তী কোণ কি আলফা, এই আলফার মান নির্ণয় করতে বলা হয়েছে আমার এবং এদের লব্ধি কি আর, পি কিউ বলের লব্ধি আর, আর এর মান এখানে প্রমাণ করে দেখাতে বলা হয়েছে। চিত্রের বর্ণনাটা আমি বলি, এখানে পি কিউ আর তিনটি বল যথাক্রমে ও এ ও বি ও সি বরাবর ক্রিয়াশীল। এখানে পি কিউ বলের মধ্যবর্তী কোণ হলো আলফা, লব্ধি এবং পি বলের মধ্যবর্তী কোণ হলো কি এখানে থিটা। এখন বর্ণনা অনুযায়ী এখানে লেখা হয়েছে, মনে করি ও বিন্দুতে ও এ ও বি এবং ও সি বরাবর যথাক্রমে পি কিউ আর মানের বলগুলি ক্রিয়া করে। এখানে এ ও বি কোণ সমান আলফা, এ ও সি কোণ সমান কি থিটা, এও বি কোণ সমান আলফা, এও সি কোণ সমান পি বরাবর এখন থিটা, পি বরাবর লম্বাংশ নিব আমরা। এখন পি বরাবর মানে ভূমি বরাবর আমরা যদি লম্বাংশ নিই তাহলে কি হবে, এখানে পি কজ জিরো কিউ কজ আলফা, কারণ পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, ইকুয়াল আর কজ কি থিটা, কারণ পি আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা। এখন কজ জিরোর মান ওয়ান তাহলে শুধু পি থাকবে, কিউ কজ আলফা আর এখানে আর কজ থিটা, ইকুয়াল আমরা কিউ লিখবো কারণ এখানে বলি দিয়েছি পি এর দিক বরাবর আর এর লম্বাংশের পরিমাণ কি কিউ, তার মানে আর কজ থিটা ইকুয়াল কি কিউ। এখন আমরা পি বাম পাশে রেখে কিউ কস থিটাকে ডান পাশে নিলে ক্যালকুলেশন করলে পাবো কিউ ইনটু ওয়ান মাইনাস কজ আলফা। আমরা জানি ওয়ান মাইনাস কজ আলফার ত্রিকোণমিতিক সূত্র হলো টু সাইন স্কোয়ার আলফা বাই টু, তার মানে সাইন স্কোয়ার আলফা বাই টু সমান কি পাবো পি বাই টু কিউ, তার মানে সাইন আলফা বাই টু কি হবে রুট ওভার পি বাই টু কিউ, তাহলে আলফা বাই টু কি হবে সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ, তাহলে আলফা সমান কি হবে টু সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ, এটাই আমার প্রমাণ করতে এখানে বলা হয়েছে। অপর দিকে আমরা পি প্লাস কিউ কজ আলফা সমান কিউ এখানে ছিল ইকুয়েশন নাম্বারটা, এইখান থেকে আমরা কজ আলফা সমান লিখতে পারি কিউ মাইনাস পি বাই কিউ, তাহলে আলফা সমান কি হবে কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ, এই যে কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ, তার মানে আমরা পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা এর মান পেয়ে গেলাম, একটা হলো কজ ইনভার্সের মাধ্যমে আর একটা কি সাইন ইনভার্সের মাধ্যমে। এখন আমরা কি নির্ণয় করব, লব্ধি নির্ণয় করব। আমরা বলের সামন্তরিক সূত্র থেকে লব্ধি জানি, সূত্র আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাহলে আর স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি, এখানে কিউ কজ আলফার মান আমরা বের করব। কিউ কজ আলফা সমান এখান থেকে পাবো কিউ কজ আলফা সমান কিউ মাইনাস পি, এখন ক্যালকুলেশন করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ মাইনাস টু পি স্কোয়ার, তাহলে এইখানে পি স্কোয়ার এখানে মাইনাস টু পি স্কোয়ার কি থাকবে আমার মাইনাস পি স্কোয়ার, তাহলে আর সমান কি হবে রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ। স্থিতিবিদ্যার তোমাদের 8.1 আমাদের শেষ হয়ে গেল, যে অঙ্কগুলি এবং থিওরিগুলি এখানে দেখানো হলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে, এইগুলি তোমাদের জন্য এসডাব্লিউ থাকলো। পরবর্তী ক্লাসে তোমাদের পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।